আদদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আদ্দিন মেডিকেল কলেজ সমূহের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন জশরে প্যারামেডিকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন মানুষের প্রাপ্তির সাথে প্রত্যাশার মিল নেই সেবার গুণগত মান বৃদ্ধি করে মানুষকে আকৃষ্ট করতে হবে আমাদের কাজের মূল লক্ষ্য থাকবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন যে সময়টুকু অপরচুনিটি অপরচুনিটি মানে মানুষকে সেই ক্ষেত্রে ধরতে পারে একটা মেয়ের জন্য করতেছ না করতেছ না স্বামী প্রেমে করতেছ তোমার শাশুড়ি প্রেমে করতেছি মানুষের জীবন বোধের পরিবর্তন অহদহ করতেছে প্রাপ্তির সাথে প্রত্যাশার মিল নেই তোমাদের মিন ন্যায় আমাদের সহলেখা হোয়াট ইজ আমাদের কাকে বলে যে ভালো কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় যেই ভালো কাজ আল্লাহর জন্য করা হয় সেটা অবস্থা আমাদের হয় আমি আমার মায়ের কাছে সাহায্য চাই না আমার মায়ের কাছে দায়িত্ব পালন করি আমি আমার সন্তানদের কাছে সাহায্য চাই না সন্তানদের দায়িত্ব পালন করি প্রত্যেকটা আমার সালে হয়ে যাবে যখন সে আল্লাহ এই যে কাজগুলো তোমরা করবা এই যে মায়েদেরকে তোমরা সাহায্য করবা শুধুমাত্র আল্লাহর জন্য যখন কোন মানুষ আল্লাহর জন্য কাজ করে তখন সে হতাশ হয় না কারণ তার প্রাপ্তির আশা মানুষের কাছে নাই বারো ফেব্রুয়ারি দু শনিবার সকালে আদিন ওয়েলফেয়ার সেন্টারের প্যারামেডিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আদিনের নির্বাহী প্রধান আদিন শোকেন উইমেন্স মেডিকেল কলেজ যশোর অডিটোরিয়ামে এই সভার আয়োজন করে আদিন ওয়েলফেয়ার সেন্টার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আদদিন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সরকারি নীতির সাথে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছে আদদিন প্রত্যন্ত গ্রামের যারা হতদরিদ্র মানুষ অর্থভাবে হাসপাতালে যাওয়ার সুযোগ পায় না তাদের কাছে গিয়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আট দিনের প্যারামেডিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যে আমরা সব ডিপার্টমেন্ট নিয়ে সবাইকে নিয়ে কাজ করছি বাট আমাদের হার্ট অফ দা হাসপাতাল কিন্তু মা ও শিশু বিশেষ করে গর্ভবতী মাদেরকে নিয়ে আমরা ডেলিভারি নিয়ে যাদের কাজটা করি আপনাদের এখানে কিন্তু কাজের জায়গা অনেক আপনারা আপনাদের মাধ্যমে যশোর এবং খুলনা আর কুষ্টিয়ায় তিন জায়গায় অনেক গর্ভবতী মা এই সেবাটা নেওয়ার সুযোগ পায় আপনারা ফিল্ডে কাজ করেন মানে আপনারা বলতে গেলে জনগণের দোরগোড়া যে কাজ করেন রুগীর দরজায় ডোর টু ডোর যে ট্রিটমেন্ট দেওয়ার যে সরকার সব সময় চিন্তা ভাবনা করে সরকারের পাশাপাশি এই কাজটি আমরা করে যাচ্ছি আপনাদের মাধ্যমে আদিন গতানুগতিক আর দশটা ক্লিনিকের মতো উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি বলে উল্লেখ করেন আদিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোহাম্মদ ফজুল হক আমরা কিন্তু গতানুগতি আর পাঁচটা দশটা ক্লিনিকের মতো প্রাইভেট ক্লিনিকের মতো ওই কনসেপ্টে আদিন তৈরি হয়নি আমাদের হ্যাঁ আমাদের অনেক

ক্লিয়ার কাট কেন যেমন একটা বাচ্চা যখন ডেলিভারি ডেলিভারি হওয়ার পরে বাচ্চা এক মিনিটের ভিতর শ্বাস নিতে হবে এটাকে বলে গোল্ডেন ওয়ান মিনিট কি বলে গোল্ডেন ডান্স গোল্ডেন বলি না সোনালি হ্যাঁ এক মিনিট এই এক মিনিটের ভিতর যদি শ্বাস না নেয় তাহলে ওই ব্রেনের ভিতরে অক্সিজেনের ঘাটতি হয় বাচ্চা মানসিক প্রতিবন্ধী হয় অনুষ্ঠানে ফ্লাই সাইটাই ন্যাপকিন সম্পর্কে প্যারামেডিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আদিন মাদার কেয়ার লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জুনাইদ বিন গ্যাস এবং ওষুধ সম্পর্কে বক্তব্য রাখেন আদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি ইস্যুরেন্স বিভাগের ম্যানেজার মোহাম্মদ ফরিদুল হাসান উপস্থিত ছিলেন আদিন সুকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার পোদ্দার আদিন চক্ষু প্রকল্পের এ জিএম মোহাম্মদ রবিউল হক হাসপাতালের সিনিয়র ম্যানেজার সুভাষিনী বিশ্বাস ম্যানেজার মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় বিভিন্ন জেলার অর্ধ শতাধিক প্যারামেডিক অংশগ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করেন ইসলাম তারেক নিউজজন বিডি যশোর